নমস্কার, আমি কৌশিক চক্রবর্তী আর আমার মিসেস নবনীতা চক্রবর্তী। আমরা আজকে এই প্রবাহ প্রজেক্টটা সম্বন্ধে কিছু বলতে চাই। প্রজেক্টটা অ্যাকচুয়ালি শুরুর আগে আমি যে কথাটা মেনলি বলতে চাইছি যে কীভাবে প্রজেক্টটা শুরু হলো। তো আমরা 2012 নাগাদ এই ফ্ল্যাটটা কিনেছিলাম শ্যামবাজার এরিয়াতে। তো তখন কেনার সময় যে ইনফ্যাক্ট আমরা কলকাতার বাইরে ছিলাম এবং যা হয় নর্মালি প্রমোটার ফ্ল্যাটটা হ্যান্ডওভার করে দিয়েছিলো কোনো রকমের দায়সারাভাবে করে দিয়ে, এবং টোটালি ফ্ল্যাটের যে ডিজাইনটা ছিল পুরো অন্ধকার এবং আননেসেসারি কিছু কিছু ডিজাইন প্যাটার্নের জন্য পুরো ফ্ল্যাটটা অন্ধকার লাগতো এবং খুব স্পেশিয়াস ছিল না। এবং আমরা সত্যি কথা মানে কেনার পর থেকে খুব একটা স্যাটিসফাইড ছিলাম না, এবং আমার কাজের সূত্রে আমাকে আমার ওয়াইফকে বাচ্চাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়েছিল। তো 2000 কোভিডের পর যখন 2021 আমরা ফিরলাম, তখন সত্যি কথা বলতে আমরা ফেরার পর মানে আমরা বাইরে ছিলাম, আমার বাচ্চা তো একদমই ফ্ল্যাটটায় থাকতে যাইতো না, বলছে কোথায় এলাম, কোথা থেকে কোথায় এলাম। আর সত্যি কথা আমারও তো এমনি মনে হতো যে এটা কী জায়গায়, কেমন অন্ধকার একটা গুপচি জায়গায় আমরা ঢুকলাম। সেই থেকে আমাদের মনে একটা চিন্তা এসেছিল যে আমরা এটাকে যে কীভাবে রিনোভেট করতে পারি। তো রিনোভেট করার জন্য আমরা প্রথমে যেটা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছি, নামি অনামি বিভিন্ন সংস্থায়, হঠাৎ করে আমার একজন সুবর্ণাধ্যায়ী আমাকে বললো যে এই চৌঘাটের সাথে কথা বলতে। তো তখনই আমার ফার্স্ট তমরিদের সাথে আলাপ হলো, এবং সত্যি কথা বলতে ফার্স্ট মিটিংয়েই আমরা একটা অদ্ভুত মানে ইমপ্রেশান বলো বা একটা অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশান আমাদের মধ্যে হয়ে গেলো। মনে হলো যে আমাদের যে স্বপ্নটা আমরা দেখছি সেটা হয়তো একটা বাস্তবায়নের জায়গা একটা খুঁজে পাবো আমরা। তমজিৎদা, সবচেয়ে বড় কথা আমাদের সাথে কথা বলে আমাদের ভেতরের যে ইচ্ছেটা সেটাকে খুব ভালোভাবে জানতে পেরেছিল, এবং আমরা কি চাইছি সেটা আমাদের চোখের সামনে ভিজুয়ালাইজ করে দিয়েছিল। তাই জন্য মানে আমরা ভরসা করে যে জায়গাটা আমরা থাকবো সেই জায়গাটা এক্সিস্টিং জায়গাটা দিয়ে দেওয়াটা অতটা সোজা ছিল না, কারণ নর্মালি ফাঁকা বাড়ি কিন্তু দিয়ে দেওয়া যায়, কিন্তু আমাদের বাড়ি ভর্তি জিনিস সেই জায়গাটাকে দিয়ে দেওয়া এবং সেখানে আমাদের আশ্বাস দেওয়া যে তোমরা চাও সব জিনিস আমরা দেখবো, আমরা দায়িত্ব নিয়ে করবো, আমরা পুরো মানে ঘর ভর্তি জিনিস দাদাকে হ্যান্ড ওভার করে দিয়ে চলে গেছিলাম, এবং দাদার সমস্ত জিনিস আমাদের মানে রেনোভেট তো করেছে সুন্দর করে একটা স্বপ্নের মতন, আমাদের কাছে এটা একটা রাজবাড়ির মতন এখন সেটা করে দিয়েছে। শুধু না যে পুরনো জিনিসগুলোকেও আবার সুন্দর করে আমরা ফিরে পেয়েছি, মানে এটা সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশান। আর সবচেয়ে যেটা আমার বড় অ্যাচিভমেন্ট বলতে পারি এখন, যে মানে আমার ছেলে এখন বাড়িতে থাকতে চায়, যে বাড়িতে ও একটা সময় হয়েছিল যে বলেছিল মা আমি থাক এখানে কোথায় নিয়ে এলে আমাকে, আজকে ও বলছে যে না মা এই বাড়িটাতে আমি থাকবো, এটা আমার খুব ভালো একটা জায়গা আছে, এটা সময় স্পেন্ড করতে পারি আমি এখানে। তাই জন্য মানে তমজিৎদাকে অনেক অনেক থ্যাংকস বলে আমি ছোট করব না, কিন্তু মানে সত্যি উনি এখন আমাদের একটা পরিবারের একজন সত্যি কথা, আমরা একটা ভালো বন্ধু পেয়েছি। সবচেয়ে বড় কথা মানে তমজিৎ, সীমন্ত দা, মামা, প্রত্যেকটা ইউনিট মেম্বার এবং প্রত্যেকটা টিম ফুল টিম হিসেবে তারা কাজ করেছিল, এবং ইচ অ্যান্ড এভরি সময় আমরা যখনই আমাদের সাপোর্ট বা কোনো রকম আলোচনার দরকার হয়েছে তারা সবসময় আমাদের সাথে থেকেছে, ডিটেলস আলোচনা করেছি, একটা নয় দুটো নয় বারবার আলোচনা করে আমরা হয়তো ফাইনালাইজ করেছি যে না এটাই হবে। সেখানে সীমন্ত দাও আমাদের আফটার মানে প্রজেক্টের পরও যা যা ছোটোখাটো জিনিসের সাপোর্টের জন্য তার কাছেও আমরা চূড়ান্ত কৃতজ্ঞ, মানে সবসময় আমাদের কাছে ফোন করে আমরা যখন তাকে ডিস্টার্ব করছি তখন ফোন করেছি সীমন্ত দাকে, কখনো মানে রেগে মানে আমাদের লজ্জা করতো, কিন্তু উনি হাসি মুখে সব সময় সাপোর্ট করে গেছেন, এটাই মানে সীমন্ত দাকেও মানে অসংখ্য ধন্যবাদ। আর ডিজাইনের দিক দিয়ে সত্যি কথা বলতে যে আমাদের একটা নর্ডিক প্যাটার্নের দিকে খুব একটা ইচ্ছা ছিল, এবং সেটা যে কেমন হতে পারে সেটা আমাদের আইডিয়া ছিল না সত্যি কথা বলতে। সেটাই হতো তমজিৎ ইচ অ্যান্ড এভরি মানে আমাদের টিভি ক্যাবিনেটের ডিজাইন থেকে শুরু করে আমাদের সোফা কামবেড প্লাস আমাদের বসার জায়গা যে ওপেন কিচেনটা কীভাবে ইউটিলাইজ করা যায় তার একটা ভিজুয়ালাইজেশন ইচ অ্যান্ড এভরি পয়েন্টে আমাদের কাছে শো করতো, এবং প্রত্যেকটা দেখার পর আমাদের মনে হতো বাবা এরকমও হতে পারে, মানে এটা তো আমরা বাইরে দেখেছি, আমরা ও তো কোপেনহেগেনে দেখেছি বা মানে এতে দেখেছি কি বলে আমরা সিঙ্গাপুরে দেখেছি, কিন্তু এটা কলকাতায় বসে এই জিনিসটা সম্ভব।
কিন্তু সত্যি আজকে সম্ভব করে দেখিয়েছে, মানে এটা মানে আমার কাছে স্প্লেন্ডেড, মানে আমি কোনো বসার বলার ভাষা নেই আমার কাছে, এটা এইভাবে বলতে পারি, মানে সত্যি। আর মানে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মানে যারাই এখনো পর্যন্ত এসে তারাও অবাক হয়ে গেছে যে মানে শ্যামবাজারের বুকে এরকম একটা স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাটে এইরকম ডিজাইন হতে পারে সেটাও কেউ চিন্তা করতে পারেনি, বা সেটাই মানে অসম্ভব একটা জিনিস করে দেখিয়েছে। থ্যাংক ইউ সো মাচ।